ওয়েলকাম স্টুডেন্ট, বেদাঙ্ক.কম এ তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে, চলো দেখে নেওয়া যাক অঙ্কটি। পরাক্ষ এবং উপাক্ষকে যথাক্রমে এক্স এবং ওয়াই অক্ষ ধরে নিম্নলিখিত উপবৃত্তটি সমীকরণ নির্ণয় করো। যখন উপবৃত্তটি -3,1 বিন্দু দিয়ে যায় এবং তার উৎকেন্দ্রতা √2/5। তো আমি ধরে নিলাম উপবৃত্তটি সমীকরণ x² + a² + y² / b² = 1। এবার এই উপবৃত্তটিকে যদি আমি 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি, তাহলে এই 1 নম্বর সমীকরণ -3,1 বিন্দুগামী, তার মানে কি লিখতে পারি, -3² / a² + 1² / b² = 1, অর 9 / a² + 1 / b² = 1। আবার এর উৎকেন্দ্রতা হচ্ছে √2/5, তার মানে e = √1 - b² / a² or √2/5 = √1 - b² / a². তাহলে বোথ সাইডে আমি হোল স্কোয়ার করলে কি পাচ্ছি, 2/5 = 1 - b² / a² or b² / a² = 1 - 2/5, তার মানে কত, 3/5। তাহলে এখান থেকে b² = পাচ্ছি 3a² / 5। তাহলে এখান থেকে আমি যদি এইখানে এটাকে 2 নম্বর সমীকরণ আর এটিকে যদি আমরা 3 নম্বর সমীকরণ দিই, তাহলে 2 নম্বর সমীকরণে বি স্কোয়ার এর ভ্যালু বসিয়ে পাই 9/a² + 1/3a² / 5 = 1। তাহলে এখান থেকে আমি দেখো লিখতে পারি 9/a² + 5/3a² = 1, অর এখান থেকে দেখো লেখা যায় 27 + b / 3a² = 1, তার মানে কি হলো, a² = হয়ে যাবে দেখো 32/3। সিমিলারলি এখান থেকে দেখো b² = পেয়ে যাচ্ছি 3 × 32/3/5, 3 ক্যান্সেল, তাহলে b² এর ভ্যালু পেয়ে গেলাম 32/5। তাহলে a² এর ভ্যালু 32/3, b² এর ভ্যালু 32/5। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে আমরা পাচ্ছি উপবৃত্তটি সমীকরণ x² / 32/3 + y² / 32/5 = 1। সাজিয়ে লিখলে কি পাচ্ছি দেখো, 3x² + 5y² = 32। এটি হলো নির্ণেয় সমীকরণ। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক.কম। আরও নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক.কম ব্রাউজ করো।